আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া বলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি বাহিনী। ইরানকে মোকাবেলার শক্তি শত্রুদের নেই বলছে আইআরজিসি কমান্ডার। এদিকে বলে কয়ে ইয়েমেনে হামলা চালাতে যাচ্ছে সৌদি জোট। ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হল মসজিদ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের যুদ্ধের আশঙ্কা পালাচ্ছে বিদেশিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট হচ্ছে। চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ শুরু হতে যাচ্ছে, ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। আপনারা জানেন যে ইউক্রেনের সমর্থনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে রয়েছে রাশিয়া। এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে। পরমাণু অস্ত্র ব্যবহার হলে অবশ্যই তা হবে ধ্বংসাত্মক, কারণ এ থেকেই কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বযুদ্ধ এখান থেকেই শুরু হতে পারে। আপনি কি বিশ্বাস করেন এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাবে? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হয়েছে মসজিদ, এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। চলছে যুদ্ধের দামামা, জানিয়ে দেব বিস্তারিত এবং এই যুদ্ধ সংক্রান্ত পরবর্তী আপডেট সংবাদ জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন ইস্যু নিয়ে দিন যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই যেন জল আরো বেশি ঘোলা হচ্ছে। এতদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পশ্চিমা বিশ্ব যখন বলে আসছিল রাশিয়া যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে, ঠিক তখনই পশ্চিমা বেশ কিছু গোয়েন্দা বাহিনী বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশটিতে হামলা চালাতে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। একটি জার্মান সংবাদ মাধ্যম গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে বলেছে বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে, এমন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা, যদিও সরকারিভাবে জার্মানি এ নিয়ে কোনো মন্তব্য করেনি, হোয়াইট হাউস খবরের সত্যতা স্বীকার করেনি। তবে যুদ্ধের আশঙ্কা যে বৃদ্ধি পেয়েছে তা জার্মানির ন্যাটো আমেরিকার মন্তব্য থেকে স্পষ্ট। রোববার জার্মান ওলাফ শোলৎস ফের বড়সড় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন রাশিয়াকে। তবে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন বুধবার ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। একই সঙ্গে রাশিয়ার পরিকল্পনার কথা আগেভাগেই প্রকাশ করে দেশটির সম্ভাব্য হামলা রুখে দেওয়ার চেষ্টার কথাও জানিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান আবার বলেছেন যে ইউক্রেনে যে কোনো দিন হামলা করতে পারে রাশিয়া। একই সঙ্গে হামলার শিকার হলে ইউক্রেনকে সহায়তার কথাও পূর্ণ ব্যক্ত করেছে বাইডেন প্রশাসন। বুধবার ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জ্যাক সুলিভান বলেন, আমরা কোনো দিনের কথা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু আমরা বলে আসছি যে আমরা এমন এক অবস্থায় রয়েছি যখন যে কোনো দিন ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে। এটি এমনকি অলিম্পিক শেষ হওয়ার আগে সামনের কয়েক সপ্তাহের মধ্যেও হতে পারে। এদিকে সোমবার ইউক্রেনে গিয়ে দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় বসার কথা জার্মান চ্যান্সেলর শোলৎসের। বস্তুতে ইউক্রেন জার্মানির কাছে ফের অস্ত্র সাহায্য চেয়েছে, জার্মানি এখনো তাদের তা দিতে অস্বীকার করেছে। এই পরিস্থিতির মধ্যেই এদিন দুই দেশের বৈঠক হওয়ার কথা, সব ঠিক থাকলে মঙ্গলবার মস্কোয় যাওয়ার কথা শোলৎসের। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। সফর শুরুর আগে শোলৎস জানিয়েছেন রাশিয়া আগ্রাসন দেখালে বড়সড় নিষেধাজ্ঞার সামনে তাদের পড়তে হবে, সে কথা মাথায় রেখে যেন রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নেয়। বস্তুত শোলৎস মস্কো গেলেও পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করছেন না কূটনীতিকরা। জার্মান প্রশাসনের একটি সূত্র ডয়সে ভেলেকে জানিয়েছেন মস্কোর সঙ্গে বৈঠক নিয়ে জার্মানি খুব আশাবাদী নয়, যদিও এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছিলেন পুতিন আলোচনার প্রস্তাবে সায় দিয়েছেন। উল্লেখ্য, রাশিয়া দাবি অনুযায়ী নিয়মিত রুটিনের অংশ হিসেবে সীমান্তে বেলারুশকে নিয়ে দশ দিনের অনুশীলন মহড়ায় অংশ নিয়েছে দেশটির সেনারা। বেলারুশের সামরিক বাহিনী প্রকাশিত এই ভিডিওটিতে মহড়ার কথা বলা হলেও মার্কিন গোয়েন্দাদের দাবি এর মধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। পশ্চিমা দেশের গোয়েন্দারা বলেছেন যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনের হামলার সম্ভাব্য তিনটি স্থানের কথা জানিয়েছেন তারা। গোয়েন্দাদের দাবি রাশিয়ার দখল করা ক্রিমিয়ার দক্ষিণ ভাগ, দুই দেশের সীমান্তবর্তী রুশ ভাগ ও বেলারুশ
রুশের উত্তরভাগ থেকে হামলা চালাতে পারে পুতিনের সেনারা। আর এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছে ন্যাটো ও তার মিত্ররা। ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রুপক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে। খবর 5 টোড়ের ইসরায়েলের চ্যানেলটি আরো জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত এনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল। ইসরায়েলি বাহিনী সবসময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে, এ কারণে তারা মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে ভুলক্রমে 2 সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাটের কাছে নিরাপত্তা টহল চলাকালে এই ঘটনা ঘটে। বর্ণবাদী ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা নির্যাতন চালাচ্ছে। এর মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ইরানকে মোকাবেলা শক্তি শত্রুদের নেই বলছে IRGC কমান্ডার। ইরানকে মোকাবেলা শক্তি শত্রুদের নেই, এ কথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি। তিনি আজ ইরানের দক্ষিণাঞ্চলে IRGC-র নৌ ইউনিট পরিদর্শনের সময় আরো বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরানের রাজতান্ত্রিক সরকার আমেরিকার মোকাবেলায় নতজানু নীতি অনুসরণ করেছে, কিন্তু বিপ্লবের পর সব পাল্টে গেছে। শত্রুদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি বলেন, বিপ্লবের মধ্য দিয়ে ইরানি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ইরানি জাতি মুক্তি ও স্বাধীনতা পেয়েছে। ইসলামী মূল্যবোধের আলোকে পথ চলার সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছে। ইরানের এই কমান্ডার আরো বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর শত্রুদের ষড়যন্ত্র বেড়ে যায়। তারা যুদ্ধ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। শত্রুরা ইরানের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতে এখনো সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে জানান মেজর জেনারেল সালামি। সূত্র 5 টুডে। বলে কয়ে ইয়েমেনে হামলা চালালো সৌদি জোট। ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তারা দাবি করেছে, বিমান হামলার মাধ্যমে সানার একটি টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা পরিচালনা করত। বৃহস্পতিবার সৌদি আরবের আবহাওয়া বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুতিরা। এরপর সৌদ জোটের পক্ষ থেকে বলা হয়, তারা সানায় হুতিদের ড্রোন স্থাপনাগুলোতে বিমান হামলা চালাবেন। আগে থেকে বিষয়টি জানিয়ে দিয়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সৌদি জোটের পক্ষ থেকে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর সানার একটি স্যাটেলাইট স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। স্যাটেলাইট স্টেশনটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে অবস্থিত। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোনো পক্ষ। এদিকে ইয়েমেনে 2014 সালে ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। সে বছর ইয়েমেনের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার চেষ্টা করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর বিদ্রোহীদের দমন করার জন্য 2015 সাল থেকে সৌদি জোট ইয়েমেনে অভিযান পরিচালনা করেছে। সূত্র আল জাজিরা। ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হলো মসজিদ। ইংল্যান্ডের হ্যারাগট জেলার একটি মসজিদ নির্মাণ ইস্যুতে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় 22 চার্চ নেতা। দ্য হ্যারাগট ইসলামিক অ্যাসোসিয়েশন সাবেক হোম গার্ডস ক্লাবকে মসজিদে রূপান্তরের আবেদন জানানোর পর তারা এই সমর্থন জানান। খ্রিস্টান ধর্মীয় নেতারা বলেন, মুসলিমদের ইবাদতের স্থান লাভের অধিকার আছে। এক বিবৃতিতে তারা বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিরা হ্যারাগটের চার্চ নেতা হিসেবে আমাদের মুসলিম বন্ধু ও প্রতিবেশীর প্রতি সমর্থন জানাচ্ছি, যারা প্রার্থনার জন্য উপযোগী একটি সুন্দর স্থানের আবেদন করেছে। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ ইবাদতের সুযোগ লাভের অধিকার রাখে, আর একটি সুন্দর ও উপযোগী স্থান ছাড়া তা তৃপ্তিকর হয় না। আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চাহিদা অনুসারে একটি স্থায়ী মসজিদ নির্মাণের এটাই উপযুক্ত সময়। যারা আমাদের সমাজে বসবাস ও কাজ করে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে ক্যারোলিন লেনফোর্ড বলেন, মুসলিমরা তাদের নিজেদের শহরের একটি প্রার্থনার স্থান পাওয়ার অধিকার রাখে এবং তারা যে স্থানটির জন্য আবেদন করেছে সেটাই বেশি উপযুক্ত, কেননা তা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। অপর সমর্থক জন কেলি লেখেন, আমি এমন শহরে বসবাস করে দুঃখিত হব যেখানে এমন আবেদন প্রত্যাখ্যান করা হয়, এবং আমাদের স্থানদের কাছে এমন আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে তা ব্যাখ্যা করা কঠিন হবে। আমাদের উচিত আমাদের শহরে সব মতাদর্শকে স্বাগত জানানো এবং অন্য সংস্কৃতিকে উদযাপন করা। উল্লেখ্য, হ্যারগেট উত্তর ইংল্যান্ডের অন্যতম সুন্দর শহর, বিশেষত এর ফুল, বসন্তকালীন সৌন্দর্য, হাজার বছরের পুরনো প্রাসাদ ও ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। মুসলিমরা এই শহরের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও তাদের স্থায়ী কোনো মসজিদ নেই। সূত্র অ্যাবাউট ইসলাম।
ইউক্রেনের যুদ্ধের আশঙ্কায় পালাচ্ছে বিদেশিরা। ইউক্রেনে রাশিয়া সামরিক হামলার আশঙ্কায় দেশটি থেকে পালিয়ে যাচ্ছেন সেখানে অবস্থানরত বিদেশিরা। তবে রাশিয়া অভিযান চালাতে পারে বলে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধের আশঙ্কার মধ্যে ইউক্রেনের সরকার রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক একটি গোষ্ঠীর মধ্যে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবো বলেছেন, রাশিয়া কেন সীমান্তে এত সৈন্য জড়ো করেছে সেটি ব্যাখ্যা করার জন্য তারা বারবার আনুষ্ঠানিক অনুরোধ জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে রাশিয়ার পরিকল্পনা আসলে কি তা স্বচ্ছভাবে ব্যাখ্যা করার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে একটি বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। রাশিয়া বারবার বলছে ইউক্রেনে কোনো অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই, যদিও তারা 100,000-এর বেশি সৈন্য ইউক্রেনের সীমান্তে জড়ো করেছে। যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে বোমা হামলা শুরু করতে পারে। এরই মধ্যে 1 ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্লাদিমির প্রেস টাইকো এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দেশ ন্যাটো জোটে যোগ না দেওয়ার রাশিয়ার যে দাবি সে ব্যাপারে তাদের অবস্থান নমনীয়। তবে পরে তিনি ওই অবস্থান থেকে সরে গেছেন। পরে তিনি বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারটি ইউক্রেনের সাংবিধানিক অঙ্গীকার, আর ইউক্রেন ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য তৈরি কিনা সে সিদ্ধান্ত নেওয়ার পর ন্যাটো সামরিক জোটের ইউক্রেন এরই মধ্যে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ নামের ইউরোপীয় নিরাপত্তা সংস্থাকে রাশিয়ার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে। ইউক্রেনের যাচ্ছে সীমান্তে এত সৈন্য জড়ো করার ব্যাখ্যা দিক রাশিয়া। ভিয়েনা চুক্তি অনুযায়ী ওএসসিইউ এর যে কোনো সদস্য অন্য যে কোনো সদস্যদের সামরিক তৎপরতার তথ্য জানতে চাইতে পারে। রাশিয়াও এই চুক্তি স্বাক্ষরকারী দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবো বলেন, ওএসসি এর সীমানার মধ্যে অখণ্ড নিরাপত্তার যে কথা রাশিয়া বলে সেটাকে যদি তারা সত্যিই গুরুত্ব দেয় তাহলে সামরিক তৎপরতার স্বচ্ছতার ব্যাপারে দেওয়া অঙ্গীকার তাদের পূরণ করতে হবে, যাতে করে উত্তেজনা কমানো যায় এবং সবার জন্য নিরাপত্তা বাড়ানো যায়। এদিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, সামনের কয়েকদিনে রাশিয়া আক্রমণ চালানোর পরিকল্পনা করছে এমন কোনো প্রমাণ তিনি এখনো দেখেননি। রোববার তিনি টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছেন এবং দুই নেতাই কূটনীতি ও সংঘাত এড়ানোর চেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন। এই টেলিফোন আলাপের ব্যাপারে ইউক্রেনের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আলাপের শেষ পর্যায়ে তিনি প্রেসিডেন্ট বাইডেনকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। তবে এই আমন্ত্রণের ব্যাপারে হোয়াইট হাউস কেন মন্তব্য করেনি? শনিবার প্রেসিডেন্ট বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যেও 1 ঘন্টার টেলিফোন আলাপ হয়, তবে তাদের আলোচনায় সমাধান খুঁজে পাওয়া যায়নি। এদিকে সংঘাত এড়ানোর একটি কূটনৈতিক সমাধান খুঁজতে জার্মান চ্যান্সেলর ওলফ শোলৎস আজ সোমবার কিয়েভ প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। গত ডিসেম্বরে অ্যাঙ্গেলা মার্কেলের কাছ থেকে জার্মানির নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়া ওলফ শোলৎস রাশিয়াকে হুঁশিয়ার করেছে যে ইউক্রেনের সামরিক অভিযান চালালে রাশিয়াকে মারাত্মক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। অন্যান্য পশ্চিমা দেশ এবং ন্যাটো মিত্ররাও ইতিপূর্বে একই হুঁশিয়ারি দিয়েছে। তবে শোলৎসের উদ্যোগের ব্যাপার কোনো অগ্রগতির সম্ভাবনা দেখছে না দেশটির কর্মকর্তারা। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনও রাশিয়াকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নতুন করে কূটনৈতিক আলোচনা চালানোর পরিকল্পনা করছেন। ওয়াশিংটনের প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেন অভিমুখে রাশিয়ার অভিযান যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, রাশিয়া যাতে ইউক্রেন প্রথম আগ্রাসন চালিয়েছে এমন মিথ্যা অজুহাত দেখিয়ে সর্বাত্মক অভিযান শুরু করতে না পারে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এদিকে রাশিয়া বলেছে, ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েনের বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার, কারণ নিজেদের দেশের ভিতর এটি করছে। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউরি উশাকভ বলেন, ইউক্রেনের রুশ অভিযান আসন্ন মর্মে যুক্তরাষ্ট্র যেসব হুঁশিয়ারি দিয়ে চলেছে তা চূড়ান্ত উন্মাদনার নামান্তর। সূত্র বিবিসি বাংলা।